বাচ্চু ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো। আচ্ছা, কেনা বাচ্চা কেমন হচ্ছে আপনাদের? কেনা বাচ্চা উপর আল্লাহর দোয়ায় ভালোই হয়, সন্তুষ্টজনক। হ্যাঁ, মোটামুটি খারাপ না। আচ্ছা, আসলে নির্বাচন গেল, নির্বাচনে কেবল এক মাস পার হইলো, এখন তো টুকটাক করে আস্তে আস্তে ধীরে ধীরে আবার সামনে রমজান মাস আসতেছে, আবার কোরবানি আসন্ন, এখন কোরবানি কেনাবেচাও শুরু হবে। শুরু হবে, এখন টুকটাক আল্লাহর রহমতে লিবেই। আচ্ছা বাচ্চু ভাই, এবার কি গরু দেখাবেন আমাদের? আজকে আমার সার গরু আছে চার পিস। হ্যাঁ, চার পিস সার গরু, একটা ফিলাকবি গায় বাস্তা, দুইটা মহিষ। আচ্ছা, বিভিন্ন আইটেমের গরু দেখাবেন দর্শকদের। হ্যাঁ, তো আজকের তারিখটা হচ্ছে 9 ফেব্রুয়ারি 2024 সাল। চলেন আপনার কালেকশন কিন্তু গরু দেখি, আর আপনি এগুলোর সম্পর্কে আমাদের একটু বলেন। চলেন বাচ্চু ভাই, আজকের প্রোগ্রামের শুরুতেই মাশাআল্লাহ, কি জাতমানের গরু নিয়ে আসলেন? এটা এটা আছে ব্রাহ্মা গরু। ব্রাহ্মা? হ্যাঁ। আচ্ছা, মানে গরুটা আপনার গিরের পেটে ছিল, মানে মাও ছিল গির, গিরের পেটে ব্রাহ্মা সিমেন্ট দিয়ে একটা বাচ্চা। হ্যাঁ, বাচ্চা। আচ্ছা, এখন বাচ্চাটার বয়স আপনার 15 মাস কয়েকদিন পার হয়েছে। 15 মাস কয়েকটা দিন পার হয়েছে। আচ্ছা, বর্তমান লাইভ ওয়েট কেমন হতে পারে? এটা আপনার এখন 450 উপরে আছে। আর 450 উপরে আছে, একদম গরু বলতে আমরা যা বুঝি। আসলে গরু আমার ওয়েটের কিছু নাই মনে করেন, আমার গরু চারটা পাও আছে, গরুটা দেখতে সুন্দর, ভালো মানের একটা গরু, বাহামা গরু। আপনার দর্শক দেখলে বুঝতে পারবে কোনটা বাহামা কোনটা ই। আসলে আমরা হয়ে গেছে যে যাই সারি, এটা বাহামা, এটা শাইওয়াল, এটা কি। আসলে আমাদের থেকে দর্শক বেশি ভালো জানে, বুঝছেন, তাদের অভিজ্ঞতা বেশি, বিভিন্ন রকম ভিডিও দেখে, প্লাস ভিডিও দেখে, এখন ভিডিও বড় বড় খামারেরাই মূলত বেশি দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের গরু পালার অনেক এক্সপিরিয়েন্স আছে, কোনটা কোন ব্রিড তারাই ভালো বোঝে। এখন দর্শকের পছন্দ হলে নিবে, না হলে তো কোনো কথা নাই। বাচ্চু ভাই, এটার দাম? এটার দাম রাখছি আমি 9,20,000 টাকা। 9,20,000 টাকা একদম দাম চাওয়া, দরদাম করে নেওয়া যাবে আলোচনার মাধ্যমে, স্যার 10,000 কম বেশ করা যাবে। তো বাচ্চু ভাই, এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। বাচ্চু ভাই, এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে হাতে পায় আর একটা লম্বা গরু আপনি নিয়ে আসছেন, কোন জাতের গরু? শাইওয়াল গরু, শাইওয়াল ব্রিড। হ্যাঁ, শাইওয়াল গরু, অরিজিনাল একটা শাইওয়ালের বাচ্চা। আচ্ছা, এ দেখেন এই বাচ্চাটারই যেমন, অনেক লোক হইলে বলতো যে এটা আছে বাহামা বাচ্চা। হ্যাঁ, ব্রিডটা হচ্ছে শাইওয়াল, অরিজিনাল আছে একটা শাইওয়াল বাচ্চা, 100 শাইওয়াল বাচ্চা। যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় তাহলে নিবে, না হলে তো কোনো কথা নাই। পা হাত পা কিন্তু দেখবে বেশ মোটা মোটা আর লম্বা জিনিস, এর লাবি কুম্বল সব দিকে আকর্ষণীয়। বয়স কেমন হতে পারে? এটা বয়স কত হবে? 10-11 মাস হবে। আচ্ছা বাচ্চু ভাই, এটার মূল্য রাখছেন কেমন? তাহলে 175 রাখছি। 1,75,000। দর্শক দরদাম করে নিতে পারবে, প্রত্যেকটা করে আলোচনা করে নিতে পারবে। আমি তো বলেছি বাটা কোনো জিনিস বিক্রি হয় না, দরদামের সুযোগ থাকবে। বাচ্চু ভাই, 3 নম্বর যেটা নিয়ে আসছেন এটা আবার একটু ডিফারেন্ট লাগতেছে। 3 নম্বরে আপনার আরেকটা বাচ্চা, ওই বাচ্চাটাও খুবই মানে অসাধারণ আসলে, কোয়ালিটি নাকি এটা। এই গরুটা আপনার সবাই বলতে পারে যে রেডসি টাগাঙের মতন, আসলে আপনার এই গরুটা আছে ফিজিয়ানের পেটের বাচ্চা, বুঝছেন। আচ্ছা, অরিজিনাল ফিজিয়ানের পেটের বাচ্চা, কিন্তু বাচ্চাটা এত গোদ আছে শাইওয়ালের, কিন্তু দুইটাই আছে। আচ্ছা, ফিজিয়ান শাইওয়াল করস আছে, মানে সিমটমটা আসছে রেড সিটাগাঙ্গের মতো। হ্যাঁ, রেড সিটাগাঙ্গের মতো, যেহেতু এই যে খুর লাল, তারপর আপনার এই যে মুখের ইয়াটা গোলাপি, মুখের ঠোঁট চোখটা গোলাপি, শিংটা সাদা, মানে অসাধারণ একটা বাচ্চা আর কি। আচ্ছা, বয়স কেমন এটার? এটা বয়স আছে 9 মাস কেবল। আচ্ছা, এটার দাম রাখছেন কেমন? 1,55,000 টাকা। 1,55,000, দরদাম করে নেওয়া যাবে, প্রত্যেকটা আলোচনা করা যাবে দাদা। এই পাশে 4 নম্বর যেটা নিয়ে আসছেন, পাকড়া সাপের একটা কিউট বাচ্চা। এটা আপনার হচ্ছে পাকিস্তানি শাইওয়াল গরু। হ্যাঁ, রাতি শাইওয়াল বলে। বয়স কেমন? আসলে এই গরুটার বয়স আছে আপনার 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাস। আচ্ছা, একটু লালন পালন করতে হবে গরুটা। হ্যাঁ, গরু সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল, না হলে তো নিবেই না। সেটাই তো বাচ্চু ভাই, এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি আমি 1,37,000 টাকা। 1,37,000, দর্শক ভাই দরদাম করে নিতে পারবে, একটা জিনিসই আলোচনা করে নিতে পারবে। আর আমার এরপরে আছে ফিলাকবির গাই বাচ্চা। আচ্ছা, তো এবার চলেন, এবার যে প্যাকেজটা আপনি নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের 5 নম্বর, একটা গাভী বাচ্চার প্যাকেজ। হ্যাঁ, এটা ফিলাকবির গাই বাচ্চা। আচ্ছা, আপনার হচ্ছে গাভীটা ফিজিয়ান, রেড ফিজিয়ান, রেড ফিজিয়ান গাভীর সঙ্গে কি বাচ্চা? ফিলাকবির বাচ্চা, অসাধারণ বাচ্চা। আচ্ছা, কি বাচ্চা এটা? এটা বকন বাচ্চা, বকনা বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটার গ্রোথ তো আমার সার বাচ্চা তো আপনার একবারই সার হইলে কিন্তু বেশি দিলেন শেষ হয়ে গেল, কিন্তু এই ফিলাকবির বাচ্চা থেকে
তারপরে একটা গরু আমার ফিক্সড থাকবে 2,07,000 টাকা দাম পড়বে, 2,07,000 ফিক্সড। হ্যাঁ আচ্ছা বাচ্চা ভাই, এই পাশে সিরিয়ালের 6 এবং 7 খুব সুন্দর গোলাপি দুইটা মহিষ আপনি নিয়ে আসছেন, আমরা এক এক করে দেখাই। আসলে দুইটা মহিষ, এই মহিষ দুইটা একই বাড়ির একই জোড়ার মহিষ, মানে আসলে ধারণা করলে দর্শকই বুঝতে পারবে যে এই দুইটা কি মহিষ আর কি ওজন, ঠিক আছে, পারফেক্ট একটা মহিষ। যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় আর কি নিতে পারবে। বাচ্চা ভাই লাইভ ওয়েট কেমন আছে এগুলার? এটা লাইভ ওয়েট আমরা তো আসলে লাইভ ওয়েট বলতে পারি না, বুঝছেন, আমাদের ওজন বলতে পারি। ওজন কেমন হতে পারবে? মোষটা আপনার 7 মনের উপরে আছে, আপনার এস্টিমেট 7 মনের উপরে মাংস আছে, মাংস 6 নম্বর। এটা পাশে 7 নম্বর যেটা নিয়ে আসছেন একই রকম গোলাপি, দুইটা একই রকম, হ্যাঁ কম বেশি এরকম, মাংস একই রকম হবে, হ্যাঁ একই রকম হবে। আচ্ছা তো দুইটা মহিষ থেকে আপনি এস্টিমেট দিচ্ছেন 7-7 14 মন? হ্যাঁ 14 মন। আর দাঁতের কি অবস্থা? দাঁত 4 খান করে দাদা, 4 খান করে। হ্যাঁ তো বাচ্চা ভাই এই 6 এবং 7 জোড়া মহিষ কেমন দাম? এটা এই দুইটার দাম পড়বে না আপনি 5,50,000 টাকা। 5,50,000 টাকা জোড়ায় দাম চাচ্ছেন? জোড়াই দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ আলোচনা করে নেওয়া যাবে। আচ্ছা তো বাচ্চা ভাই সবকিছু মিলাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।